মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, তাই তিনি এবার প্রমোশন চাইছেন। বাম আমলে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার একটা চেষ্টা করা হয়েছিল, এবার মমতাকেও সবাই মিলে প্রধানমন্ত্রীর মুখ করার চেষ্টা করছে। মাত্র রবিবার নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনই মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে মুখ খোলেন মেদিনীপুরের সাংসদ। তার মতে তৃণমূল যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়েছে। বিজেপি 5% ভোট থেকে 38% ভোট পেয়েছে, বাম কংগ্রেস নিজেদের অস্তিত্ব হারিয়েছে, শুধুমাত্র বিজেপি এগিয়েছে, মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের। প্রধানমন্ত্রী থেকে আরম্ভ আইএএস আইপিএস নীলবাতি, এখন আবার স্টাইপেন্ডের দুর্নীতি যে জড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে, আর লোন যেভাবে বাড়ছে, আমার মনে হয় সরকার চালানোর মতো পরিস্থিতি ওনার কাছে নাই, তাই মোদিজির কাছে হাত জোড় করতে যাচ্ছেন যে দেখুন আমাকে একটু, আমি তার পারছি না, সাহায্য করুন, এই হাতে পায়ে ধরার চেষ্টা করছেন আর কি। বিধানসভা নির্বাচনে আপনারা সর্বশক্তি দিয়ে নেমেছিলেন, কিন্তু তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপিকে পরাজিত হয়েছে অনেক। বিজেপি পরাজিত হয়নি, বিজেপি 10.5% ছিল 5 বছর আগে, সেটা 38% হয়েছে, আর 3 থেকে 77 সিট পেয়েছে। পরাজিত হয়েছে সিপিএম, কংগ্রেস শেষ হয়ে গেছে, মমতা ব্যানার্জিও যেখানে ছিলেন ওখানেই আছেন, আমরাই একমাত্র এগিয়েছি। না, এই বিধানসভার নির্বাচনে ফলাফলের পরেই কি মুখ্যমন্ত্রী একটা বিরোধীদের মুখ হয়ে উঠছেন, কী মনে করছেন? মুখ হওয়ার জন্য পশ্চিমবাংলার একটা বাতিক আছে, জ্যোতিবাবুকেও মুখ করার চেষ্টা হতো, উনি চলে গেছেন। তখন কমিউনিস্ট পার্টি 3টে রাজ্যে থাকতো, এমপি থাকতো, তারাই রোলটা প্লে করতো। এখন সিপিএম সিপিআই সব শেষ, মমতা ব্যানার্জি প্রমোশন চাইছেন একটু, 2বার 3বার চিফ মিনিস্টার হয়ে গেছেন, কিন্তু মানুষ ওনাকে হারিয়ে দিয়েছে, এটা ওনার বোঝা উচিত। লোকসভাতেও ওনার সিট কমেছে, আর বিধানসভাতে উনি নিজে হেরেছেন শুভেন্দুবাবুর কাছে। সেজন্য গায়ে মানে না, আপনি মডেল করলে কে মানবে? অনেক পার্টি আছে যাদের কিছুই নেই, কাজ নেই, তারা এখন এইসব ঘুরে ঘুরে পলিটিক্যাল ট্যুরিজম করে। মমতা ব্যানার্জি তাদের এজেন্সি নিয়েছেন।